যমুনাতে আমি দর্শকদের সাথে বসে কিন্তু ছবিটা দেখেছি, মোটামুটি 30 মিনিটস, এবং অনেক দিন পর আমার মনে হচ্ছে দর্শক কিছু দেখে তালি দিচ্ছে, যেটা সিনেমা আসলে ইউজ টু ব্যাপার যে তালি দিবে, শীষ দিবে, মানে দর্শক এনজয় দ্য মুভি। আমার তো মনে হয় যে যখন আমাকে দেখা যাচ্ছিল তখন দর্শক এনজয় করছে, এবং আমাকে এবং নাসিম ভাইকে যখনই দেখছে তখনই খুব মজা পাচ্ছে। তো আমি তো মনে করি আমি সার্থক, এখন বাকিটা দেখা যাক, আজকে তো ফ্রাইডে, আরও তো টাইম আছে। আমি কিন্তু নাটকও করেছি, সাথে সাথে আমি অনেক সিনেমাও করেছি, আমার অনেক বিজ্ঞাপনও আছে। তো আমি তো এটা এই ট্রেন্ডটা সবসময় ফলো করতাম, আর এখন আরেকটি স্পেশালি বলতে হয় যে দিনার ভাইকে দর্শক খুব সুন্দরভাবে লুফে নিয়েছে। দিনার ভাইয়ের ক্যারেক্টারটা কিন্তু দেখলাম এখানেও দর্শক, সিনেপ্লেক্স আমি এখনও জানি না, কিন্তু আমি কিন্তু যমুনাতে পেয়েছি দর্শক দিনার ভাইকে দেখে তালি দিচ্ছে। প্রত্যাশা তো অবশ্যই বাড়ছে। আমি তো সবসময় একটা কথা বলছি যে আপনারা কিছু, অনেকে নিউজও করেছেন যে সমিতিতে আসার পর নিপুণ চেয়ারে বসে নেই, কাজ করছে। তো আমার প্রত্যাশা তো অনেক যে আমরা ইন্ডাস্ট্রিটাকে আবার ঘুরিয়ে দাঁড়াবো, যে ছবি আসুক সব ছবির প্রতি এরকমই শুভকামনা থাকবে আমার।